জটিলতার মাঝেই উদ্বোধন হলো পদ্মা সেতুর। গত শনিবার বাংলাদেশবাসীর কাছে ছিল এক ঐতিহাসিক দিন, কারণ এই দিনই পদ্মা সেতু বা পদ্মা মাল্টিপারপাস ব্রিজের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমতো অবস্থায় দেশের প্রশাসনের তরফ থেকে দাবি করা হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধের পর থেকে এটাই দেশের সবথেকে বড় চমকপ্রদ ঘটনা। শুধু তাই নয়, এটা উদ্বোধনের ফলে কলকাতা থেকে বাংলাদেশের দূরত্ব কমে গেল 150 কিলোমিটার। এই ব্রিজটির স্থায়িত্ব 100 বছর হিসাবে ধরা হয়েছে, অর্থাৎ এই দীর্ঘ সময় ধরে পরিষেবা দেবে এই সেতুটি। মহাসমারোহে এই সেতুর উদ্বোধন হলেও রয়ে গেল একটি মস্ত সমস্যা, যা ব্রিজটির স্থায়িত্ব কাল পর্যন্ত একইভাবে থেকে যাবে। মূলত সেতুটির রেলপথ সিঙ্গেল লাইনের, একে ডবল লাইন বা উন্নত করার জন্য কোনো সুযোগই থাকবে না, ফলে ট্রেন চলাচলের সমস্যা হবে তা তো আর বলার অপেক্ষাই রাখে না। এদিকে 1998 সালে যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুটিরও একই প্রান্তে রয়েছে সিঙ্গেল লাইন রেলপথ, সেই কারণেই এই সেতুটি দিয়ে 24টির বেশি ট্রেন চলাচল করতে পারত না। বর্তমানে ফাটলের কারণে 20 কিলোমিটারের বেশি গতিবেগে কোনো ট্রেনই সেই সেতুটি দিয়ে পারাপার হতে পারে না। এমতো অবস্থায় দ্বিতল সেতু নির্মাণের পরিকল্পনা করা হয় 2009 সালে। নবনির্মিত পদ্মা সেতু দিয়ে ডবল স্ট্রোক কন্টেনারবাহী ট্রেন চলাচল করতে পারবে, যাত্রীবাহী ট্রেন চলাচল করতে পারবে 160 কিলোমিটার গতিতে এবং পণ্যবাহী ট্রেন চলাচল করতে পারবে 125 কিলোমিটার গতিতে। যদিও এই সমস্ত সুবিধা থাকা সত্ত্বেও শুধুমাত্র সিঙ্গেল লাইনের জন্যে যমুনা ব্রিজের মতোই সমস্যায় পড়বে পদ্মা সেতুও। পদ্মা ব্রিজের ডেকে রেললাইন ছাড়াও 762 মিলিমিটার ব্যাসের একটি পাইপলাইন রয়েছে, এছাড়াও 1676 মিটার প্রশস্ত বা প্রায় 5.5 ফুট ডুয়েল গজ রেললাইনের দুপাশে সেতুর সার্ভিস ওয়ার্কওয়ে রয়েছে, যার ফলে আর রেলপথটিকে উন্নত করার কোনো সুযোগ থাকছে না। এই প্রসঙ্গে সেতুর প্রকল্পের একজন কর্মকর্তা জানান, সেতুর নকশায় যে লোড ডিজাইন রয়েছে তাতে ডবল লাইনের কোনো বিকল্প রাখা হয়নি, মূলত খরচ কমানোর জন্যেই এই সিঙ্গেল লাইনের ব্যবস্থা রাখা হয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য কেউই সামনে আনেননি, এমতো অবস্থায় প্রকল্পের এক কর্মকর্তা জানিয়েছেন, ডবল লাইন নির্মাণের ক্ষেত্রে খরচ বড় জোর 5,000 কোটি টাকার মতো বাড়তে পারত। এখানে বলা যায়, 107 বছর আগে নির্মিত হাডডিচ ব্রিজটির ডবল লাইনের যা এখনও ভালোভাবে পরিষেবা দিয়ে যাচ্ছে। প্রসঙ্গত পদ্মা সেতুতে বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার জন্যে পদ্মা সেতু দিয়ে বাইক চলাচল নিষিদ্ধ করলো বাংলাদেশ সরকার। সোমবার সকাল 6টা থেকে এই নিয়ম লাগু করা হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই ব্রিজে বাইক চলাচল নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এই ধরনের খবর আরও তাড়াতাড়ি পাওয়ার জন্যে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।